আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সোমার রেসিপিতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো খুবই সহজে মজাদার আলুর পাকোড়া। প্রথমে বড় সাইজের 5টা আলু নিয়েছি, এগুলো ভালোভাবে ধুয়ে নিব। এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ থেকে একটু কম ময়দা। নিয়ে নিচ্ছি আলু, আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখানে 1/2 কাপ পানি নিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। সবগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিব। এগুলো ভাজা হয়ে গেছে, তেল ছাড়িয়ে একটা কিচেন তাওলে উঠিয়ে নিব। খুবই সহজে তৈরি করলাম আলুর পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় ট্রাই করে জানাবেন। এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।